এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হচ্ছে সন্দেশখালীর বেড়মজুরের দিকে নজর রাখতে হচ্ছে সেখানে মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত বেড়মজুর এই মুহূর্তে अजित बाबू एबार पुलिस अजित बाबू अरे अजित बाबू आपनार बिरुद्धे एत अभियोग आपनी कान निर्देशे करतेन सब के आपनाके एत साहस दिच्छिलो कोथा थेके पाच्छिलेन एत साहस अजित बाबू 10,000 टाका करे नितेन ग्रामेर मानुष बोलछे सालिसी सभार नामे 10,000 टाका करे नितेन 15,000 टाका करे नितेन अजित बाबू कान निर्देशे करतेन কাজ করতে দিন তাহলে কাজটা হবে রোজ যদি আপনাদের ঝামেলা সামলাতে যতগুলো অভিযোগ আপনাদের দেওয়ার আছে সব অভিযোগ এখানে নেওয়া হচ্ছে আমি বলছি শুনো নাম্বার ওয়ান কাজ করার সময় দিতে হবে আপনারা আইনটা হাতে নেবেন না 144 চলছে এলাকে আমাদেরকে কাজ করতে দেন আমরা তো সব কাজ করছি ইতিমধ্যেই 100-এর বেশি লোক জমি ঘিরে পেয়েছে পুলিশের কাজ যখন পুলিশ করে না তখন মানুষদের আইনের হাতে নিতে হয় কেন মানুষ মেয়েরা কেন খুন করে মেয়েরা কেন খুন করে করে জেলে যায় কেন মেয়েরা নিরাপত্তা নেই আমরা
বৌমা কাঁদছে তাহলে আজ ঘর ছাড়া হয় আমরা বলতে চাইছি অরিন মাইতিকে বের করে দেওয়া হোক পুলিশরা কি নিরাপত্তা দিতে আসতে বললো কিন্তু পুলিশরা কেন ওই ওই অজিত মাইতিকে নিয়ে সেই পুলিশের ঘরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে অজিত মাইতিকে নিরাপত্তা দিচ্ছে হ্যাঁ নিরাপত্তা পুলিশরাই দিচ্ছে অজিত মাইতিকে আর আমাদের স্বামীর নামে কেস হচ্ছে অথচ পুলিশরা ছেড়ে দিচ্ছে অজিত মাইতি সাধারণ ছেলেদের নামে কেস করে দিয়ে আসতেছে কখন ছেড়ে দিয়ে আসতেছে আরে এইগুলো করার লোক নাই আমাদের বাচ্চা কাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিবা তাদের নিরাপত্তা হচ্ছে সন্দেশখালীদের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ সন্দেশখালীতে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে এবং আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে এলিনা এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন দিনের পর দিন অজিত মাইতি তাদের বাড়ি ভাঙচুর করেছে তাদের বাড়ির ছেলে কারোর স্বামী কারোর ছেলেকে নিয়ে তুলে নিয়ে গিয়েছে দিনের পর দিন গ্রামের মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে একাধিক এরকম অভিযোগ তারা করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে অজিত মাইতি যখন আজকে পাশের বাড়িতে তিনি আসেন তখনই কার্যত ঝাঁটা হাতে এবং একই সঙ্গে ইট হাতে ইট আতলা সে সমস্ত হাতে তারা অজিত মাইতিকে কিন্তু বাড়তে যান তৎক্ষণাৎ পুলিশ এবং সমস্ত নিরাপত্তা বাহিনী পুরোপুরিভাবে গ্রামটাকে ঘিরে ফেলেছে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি গ্রামের মহিলারা তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বিক্ষোভের আগুন চলছে কার্যত সন্দেশখালী জুড়ে বেড়মজুর গ্রাম কয়েকদিন ধরেই উত্তপ্ত আমরা প্রত্যেককে জানি আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে আমার বিরোধী আলীকে বলবো আলী ছবিটা দেখাও কি বলছো তোমরা কি আমরা বলছি ওদের গ্রেফতার করতে চাইছি ওদের কোনো সভাপতি আমাদের অঞ্চলে চাইনি আমরা সাধারণভাবে করবো সাধারণভাবে থাকবো অজয় মাইতি অজয় মাইতি হ্যাঁ অজিত মাইতি হ্যাঁ ওই এখানে যাও তো ভালো ভালো ছেলেদের নামে ডায়েরি করেছে যারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি এলিনা তুমি আমাদের সঙ্গে থাকো অপরদিকে রয়েছেন অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে একবারই দেখো যেখানে এলিনা যে কথাটা বললো যে গ্রামবাসীরা অনড় অন্যদিকে পুলিশের তরফ থেকেও কিন্তু বোঝানোর চেষ্টা হচ্ছে আমি একবার বলবো যে এই মুহূর্তে বেড়মজুর যে গ্রামের যে চিত্রটা আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল তুলে ধরছে সেখানে যদি দেখা যায় একদিকে উপস্থিত রয়েছে গ্রামবাসী মহিলারা অন্যদিকে উপস্থিত রয়েছে এসপি বসিরহাট এবং তার পাশাপাশি রয়েছে ডিআইজি বারাসাত এবং আইজি ট্রাফিক সহ অন্যান্য যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন এবং র্যাফের বাহিনী উপস্থিত রয়েছে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এই গ্রামে কিন্তু অজিত মাইতি তিনি কিন্তু একটি বাড়ির ভিতর ঢুকে যান একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে কিন্তু বর্তমানে তিনি আশ্রয় নিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত অজিত মাইতিকে গ্রেপ্তার করা হবে অথবা তাদের হাতে তুলে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা শান্ত হবে না আমরা লাগাতার সন্দেশখালীর খবরের দিকে নজর রাখছি এবং এই সন্দেশখালীতে যখন ধুন্ধুমার পরিস্থিতি তখন অজিত মাইতি প্রসঙ্গে পার্থ ভৌমিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের জমি যদি দখল করে থাকে
প্রশাসন প্রশাসনের ব্যবস্থা কিন্তু এইভাবে একজন আপনাদের দলের নেতা সে তিনি আজকে একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন দলের নেতা যাদের বলছেন আপনি এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করছে একটু বললাম বিক্ষোভ করছে যারা অত্যাচার করছে তাদের পাশে দল নেই কবে ব্যবস্থা নেওয়া হয়েছে অজিত ভাই এর বিরুদ্ধে কি করা হয়েছে আজ আপনি তো এখন বলছেন আমাদের আগে এর কাছে জানার নামে অভিযোগ এসেছে দলে তো উনি ছিলেন একজন দলের নেতাকে তাকে প্রাণ ভয়ে একজন সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে যদি কেউ ব্যক্তিগত ভাবে কোনো অন্যায় করে থাকে তার উপরে যদি মানুষের রাগ থাকে আপনারা শুনলেন রাজ্যের মন্ত্রী তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি এলিনার কাছে এলিনা তুমি যেমনটা ছবি দেখাচ্ছিলে